তার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো এখন আর সে আগের মতো করে করতে পারছে না। সামাজিক এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়, যেমন পরিবারে মা বাবা ভাই বোনদের সাথে দিনের পর দিন ঝগড়া চলতে থাকে, সম্পর্কের টানাপোড়েনের কারণে তাদের মধ্যে ডিভোর্সও হয়ে যেতে পারে। যে কাজগুলো সে করে আগে আনন্দ পেত সেগুলো এখন আর তার করতে ভালো লাগে না, সমাজ থেকে সে নিজেকে গুটিয়ে নেয়। আসসালামু আলাইকুম, আমি পারভিন বেগম, সাইকোলজিস্ট, শিউর সেলে মেডিকেল। আমি আজকে ড্রাগ অ্যাডিকশন বা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। ড্রাগ অ্যাডিকশন বা মাদকাসক্তি সমস্যাটি বর্তমানে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। একজন যখন নেশায় জড়িয়ে যায় তখন সে নিজেই জানে না যে কোন জালে সে আটকে গিয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর নেশা নেওয়ার পরে তার মধ্যে একটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করে ড্রাগের উপরে, কিন্তু তথাপি সে এটাকে ঝুঁকিপূর্ণ মনে করে না। যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একজনকে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বা ড্রাগ অ্যাডিকশনের রোগী বলতে পারি, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি 2-12 মাসের মধ্যে থাকে এবং তার সামাজিক এবং ব্যবহারিক কাজকর্মে বিঘ্ন ঘটে তখন তাকে আমরা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের রোগী বলবো। যখন একজন আসক্ত হয়ে পড়ে তখন সে যে পরিমাণে নেশা নিতে চায় তার চেয়ে বেশি পরিমাণে নিতে হয় অথবা দীর্ঘ সময় ধরে সে এটা নেয়। তার মধ্যে নেশা বন্ধ করার জন্য একটা স্থায়ী ইচ্ছা থাকে এবং সে কিছু প্রচেষ্টাও নেয় যাতে করে চিরতরে বন্ধ করে দিতে পারে বা কম করে নিতে পারে, কিন্তু তার এই প্রচেষ্টাটা সফল হয় না। এটার জন্য তার অনেক সময় নষ্ট হয়, এটা খুঁজে পেতে তার সময় নষ্ট হয়, তারপরে কীভাবে ব্যবহার করবে সেই জন্য সময় নষ্ট হয় এবং এটার প্রভাব কাটিয়ে বাসায় ফিরতে গিয়ে তার সময় নষ্ট হয়, এবং অ্যালকোহল নেওয়ার কারণে যে তার শরীর এবং মনে যে প্রভাবটা পড়ে, তার যে ঘুমঘুম একটা চেহারা সেটা সে তার পরিবার আত্মীয় স্বজনকে দেখাতে চায় না, যার ফলে কিন্তু অনেকেরই বাসায় যেতে যেতে মধ্যরাত হয়ে যায়। ড্রাগ নেওয়ার কারণে তার মধ্যে একটা প্রচণ্ড তাড়না বা ক্রেভিং ডেভেলপ করে। সে যে বন্ধুদের সাথে নিত, যে স্থানে নিত, যে পরিস্থিতিতে নিত, সেইগুলোর সম্মুখীন হলে আগের মেমোরিগুলো তার মধ্যে আবার অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে সে আবার রিল্যাপসে জড়িয়ে যায়। শিশুদের ক্ষেত্রে নেশা নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার নেওয়ার ফলে তার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো এখন আর সে আগের মতো করে করতে পারছে না। স্কুলের হোমওয়ার্কগুলো করতে পারছে না, বাসার কাজগুলো করতে পারছে না। বড়দের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে, যেমন ঘুম থেকে সে অনেক দেরিতে উঠার কারণে অফিসে যেতে পারলো না সময় মতো। সামাজিক এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়, যেমন পরিবারে মা বাবা ভাই বোনদের সাথে দিনের পর দিন ঝগড়া চলতে থাকে, এটা যেন একটা নিয়মিত একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যায়। সম্পর্কের টানাপোড়েনের কারণে তাদের মধ্যে ডিভোর্সও হয়ে যেতে পারে। ড্রাগ নেওয়ার কারণে তার যে বিনোদনমূলক যে জায়গাটা থাকে, যে কাজগুলো সে করে আগে আনন্দ পেত সেগুলো এখন আর তার করতে ভালো লাগে না, সমাজ থেকে সে নিজেকে গুটিয়ে নেয়, পেশাগত জায়গায় অনেক খারাপ অবস্থানে সে চলে যায়, শারীরিকভাবে তার মারাত্মক হুমকির পরিস্থিতিতে পড়ে যেতে হতে পারে। আর ড্রাগ নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যালকোহল নিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের কথা তো আমরা সবাই জানি। ড্রাগ নেওয়ার কারণে তার মধ্যে একটা টলারেন্স ডেভেলপ করে, মানে আগে সে যে ড্রাগসটা নিত, যে পরিমাণে নিত, এখন যদি সেই পরিমাণে নেয় তাহলে তার মধ্যে সেই আগে সেই ইউফোরিক অনুভূতি আর জাগে না, যার ফলে সে এটার পরিমাণ বাড়ায়, যেটা তার জন্য খুবই হুমকিস্বরূপ। সর্বশেষ যে বৈশিষ্ট্যের কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যাহারজনিত সমস্যা। ড্রাগস থেকে সে হয়তো এখন আর ড্রাগস নিচ্ছে না, কিন্তু ড্রাগস না নেওয়ার কারণে তার বডিতে যে তার রক্ত, তার টিস্যু ফিল করতে পারে ড্রাগটা নেই, যার জন্য শরীরের মধ্যে প্রচণ্ড একটা খারাপ লাগা তৈরি হয়, একটা অস্থির ভাব তৈরি হয়, মাথা ব্যথা করে, মাথা ঘুরে এবং মানে পেটে যন্ত্রণা হয়, চোখ দিয়ে পানি পড়তে পারে, এবং এগুলোর কারণেই দেখা যাচ্ছে যে একজন হয়তো চিন্তা করেছিল যে সে নেশা থেকে নিজেকে সরিয়ে আনবে, কিন্তু তার এই প্রত্যাহারজনিত সমস্যার কারণে সে আবার নেশার জগতেই থেকে যায়। বৈশিষ্ট্যগুলো সবগুলোই যে সবার মধ্যে একসঙ্গে থাকবে এরকম নয়, কম বেশি থাকতে পারে, এবং এর উপরে ভিত্তি করে তাকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার বলতে পারবো। ড্রাগ অ্যাডিকশনকে এখন ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ বলা হয়। ড্রাগ অ্যাডিকশনকে নিয়ে আমাদের সমাজে অনেক সামাজিক অপবাদের সম্মুখীন হতে হয় যারা নেশা নিয়ে থাকে। আমাদের দৃষ্টিভঙ্গি আসলে বদলাতে হবে, চিকিৎসার আওতায় আসতে হবে। অনেক সাক্ষ্য প্রমাণ ভিত্তিক চিকিৎসা রয়েছে, সাইকোলজি
সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং যে অ্যাডিকশন প্রফেশনালরা সহ অনেকেই আমরা এই চিকিৎসা পদ্ধতির সাথে জড়িয়ে আছি। মেডিসিন, সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আপনারা যারা এ ভুক্তভোগী এবং যারা তাদের নিজের সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজনকে নিয়ে সমস্যায় আছেন, তারা চলে আসবেন, চিকিৎসা সেবা গ্রহণ করবেন। বাংলাদেশে অনেক মানসম্মত রিহ্যাব সেন্টার তৈরি হয়েছে, আশা করি আপনারা সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।